উড়িয়া কন্যাকা বহুমুখী পামত নদুয়ার সাহিত্য সংস্কৃতি গোর্খাজীব মঞ্চ তেওঁলোকে ইয়াতে দেউচি ভৈলি যি প্রদর্শন করেছে আর তেওঁলোকে মোক এযুগ পোশাক প্রদান করেছে এই দেওয়ালীর দিন দৌড়া চোরওয়াল গতি এই ঢাকা টুপিরে আর দৌড়া চোরওয়ালরে মোক লাখুটিরে কেনেক সজাই পড়াই দিস আর মই নিজে গৌরবান্বিত এই সাজ পোশাক পিন্ধি আমার গোর্খা জনগোষ্ঠীর লড়া ছোৱালীর লগত আমার অবশ্যই কাফলে লড়াত নপরে কেমরা সেফটির লড়াত নপরে বাকি লড়া ছোৱালীর লগত মই ইয়াতে সহযোগ করবলে পাই মই নিজের বয়সটোই পাহরি গৈছো মই যে সিনিয়র সিটিজেন তাহলে ইমানেই আনন্দিত হৈছো যে মনে বিচাৰো আমি মিলিব লাগে আমি মনরে মিলিব লাগে সাংস্কৃতিক আদান প্রদান হব লাগে সাহিত্য সংস্কৃতি আদান প্রদান হব লাগে তেতিয়াহে আমার সমন্বয় সম্প্রীতি সুদৃঢ় হব এইখন অসমত গোর্খা জনগোষ্ঠী অসমীয়া জাতির এটা অবিচ্ছেদ্য অঙ্গ গোর্খা জনগোষ্ঠীক বাদ দিয়ে অসমীয়া জাতি পূর্ণাঙ্গ হব নোৱাৰে আর বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ আছে আমার ভারতীয় জনতা পার্টি সরকারের দিনত সকলোৰে মাজত এটা সমন্বয় সম্প্রীতি এনাজৈডাল টনকিয়াল হৈছে এইখন আস্থার অসম বিশ্বাসের অসম হয়েছে গতি ইয়াত নতুন প্রজন্মই আমি যদি সাংস্কৃতিক আদান প্রদান হয় আজি মই যেনেকে শিকিছো জিলিমিলি জিলিমিলি এই গীতটো গাবলৈ স্বতঃস্ফূর্ত মইতো কেনেকে গাই দিবলৈ পাৰিছো মই নিজে নাজানো গতি এই যে আমার আদান প্রদানটো হব ইয়ে আমার মনবিলাক পরিষ্কার হব কারবার যদি কুলসিত মন আছে কারণ গীতে বনরিয়া হাতীকেতো বোলাব পাৰে গতি আমার যদি কুলসিত মন আছে পবিত্র হব আমি সকলোৱে মিলিজুলি অসম মাতৃ সন্তান হিসাবে যেনেকে আমার কাফলে কলে জয় গোর্খা পিছত আকৌ কলে জয় অসম আমি প্রত্যেক জনগোষ্ঠীয় যেনেকৈ বিভিন্ন উপনীতি গৈ পেলাই ব্রহ্মপুত্রত পৰিছে তেনেকে বৃহত্তর অসমীয়া জাতি গোর্খাৰ পৰা আহিছো চাহ জনগোষ্ঠীৰ পৰা আহিছো যে চাহ জনগোষ্ঠীৰ মানুহে প্রথম যেতিয়া ইয়াত চাহ খেতি কৰিবলৈ ব্ৰিটিছে আনিছিল কি কৰিছিল যে আসাম দেশে আওলি বড় দুখ পাওলি বাবু বোলে কাম কাম সর্দার ধরে পিঠির চাল আর 200 বছর পিছত আজি দিনটোত ভারতীয় জনতা পার্টি সরকার দিনত ঝুমুর গীতত কি প্রতিফলন হয় আসাম আমের প্রাণের প্রাণ সবে মিলি বনাবে সোনের আসাম আসাম আমের নয়নের মণি গতি চাহ জনগোষ্ঠী গোর্খা জনগোষ্ঠী বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষক লৈ আমি বড় অসমখন আগুয়াই নিব লাগিব আমি শক্তিশালী হব লাগিব কোনো কাকো বাদ দি যাওয়া তো সম্ভব নয় সেখানে সাংস্কৃতিক আদান প্রদান আমি করবই লাগিব আমার সমন্বয় সম্প্রীতি এনাজৈডাল টনকিয়াল করে জয় গোর্খা জয় অসম আমি আগবাহি যাব আমার নতুনকে আমি গঠন করেছো সাহিত্য এবং সাংস্কৃতিক গোষ্ঠী নদুয়ার এই নতুনকে গঠিত হওয়া সাংস্কৃতিক গোষ্ঠীর আমার যেখানে সহযোগী আছে ধনপতি কাপড়ি সারের পর আরম্ভ করে আমার বিনয় গৌতম কিশোর দাহাল এখেত সকল সকলে আমার লাল বাহাদুর বিবু ডাঙরিয়া আছে আমার দীপক মেওয়া ডাঙরিয়া আছে সকলে আমি মিলি আমার একটা চিন্তাত আমি একত্রিত হয়েছি ঐক্যমত হয়েছো সেইটো হয়েছে যে আমার সমাজত চলি থাকা যেখানে অপসংস্কৃতি আছে যেখানে সমাজের সংস্কৃতির যে বিকৃত রূপ কিছু সমাজ দেখা যায় সেইখিনি আজি আমি সমাজের পৰা নাইকিয়া করার কারণে চেষ্টা লব লাগে আর আমার গোর্খা জনগোষ্ঠীর যে চহকী সাংস্কৃতি সেই চহকী সংস্কৃতিটুক আমি কি ধরনের তাক সম্বর্ধন করবো পারো বিকাশ করবো পারো সেইবিলাক আর সাহিত্যর ক্ষেত্রতো আমি কিছু চিন্তা ভাবনা করছো ইতিমধ্যে আমি স্কুলে স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর ফিতাতে লিখা রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত করছো আরও আমার চূড়ান্ত ফলাফল অহা বিনয় গৌতমর ঘরত বালিজুড়ীত আমার 3 তারিখের দিনা প্রদান করা হব এনেকৈ এটা এই দেউচিক কেন্দ্র করে আমি কিছু কার্যসূচী লৈছো আর আমার একটা ভবিষ্যতের লক্ষ্য আছে যে আমার নদুয়ার সমষ্টিত আমার স্থানীয় বিধায়ক পদ্মা হাজরিকা ডাঙরিয়া সকল সময়তে আমার লগত এই গোর্খা জনগোষ্ঠীর কারণে আছে আর এখেতক ইতিমধ্যে আমার গোর্খা বন্ধু হিসাবেও এখেতে আমি স্বীকৃতি দিছো গতি সকল সময়তে তেখেতর লগত থাকি আমি এই সংস্কৃতির যেটু পথার আমার নদুয়ার সমষ্টিত এই সংস্কৃতির পথারখনত আমি সহকী করি গোর্খা সংস্কৃতির সম্বর্ধন বিকাশের লগে লগে
আমার যেহেতুকে অসমৰ যেটো বাস্তৱতা হেতু হৈছে যে অনৈক্যৰ মাজত ঐক্য বিভিন্ন ভাষা ভাষী জাতি কলা দৃষ্টি আমাৰ সংস্কৃতি অসম যেনেকৈ বিভিন্ন নদ নদী ব্ৰহ্মপুত্ৰত বৰ নৈত পৰি একাকাৰ হৈ সাগৰত যায় তেনেকৈ আমি এই সকলো জনগোষ্ঠীর মিলন সমন্বয়ের ক্ষেত্রে আমার একটা দৃষ্টিভঙ্গি আছে, সম্প্রীতির একটা দৃষ্টিভঙ্গি আছে, এতে এনেকা বহল একটা দৃষ্টিভঙ্গি লই আমি অপসংস্কৃতি আর বিকৃত সংস্কৃতির বিকৃতকরণের বিরুদ্ধে অহা দিনবিলাকত আমার যে সংগ্রাম যে আমার কার্যসূচী বিভিন্ন চলিব এইখানে আশা রাখি আমি আইছো। আর আজি ইয়াত গ্রামত যখন একটা কর্ম সংস্কৃতির একটা পুণ্যভূমি, এই ভূমিত আহি আমি দেখিছো আমার পদ্ম হাজরিকা স্যারে আমাক যথেষ্ট অনুপ্রাণিত করেছে।